রাসূল বলেন কিভাবে? তখন জিব্রাইল আলাইহিস সালাম ওই আপেলটা নবীকে দিলেন যে এই আপেলটা আপনি উপর আসমানের দিকে এরকম ভাবে আপনি মারবেন, এই আপেলটা যার সিলেটের উপরে পড়বে তার রাইটিং ভালো। তখন আল্লাহ নবী ওই আপেলটা আসমানের দিকে এরকম ভাবে মারলেন, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই আপেলটা দুই খণ্ড হইয়া দুইজনের সিলেটের মধ্যে পড়ে গেল। তার মানে আল্লাহ বুঝাই দিল হাসানের লেখাটাও সুন্দর, হুসাইনের লেখাটাও সুন্দর, এই কারণে একটা আপেল দিয়ে দুই টুকরা বানাইয়া দুইজনের সিলেটের মধ্যে ফালাইলেন। তা আল্লাহ যদি ইমাম হুসাইনকে এত ভালোবাসতে পারে, ইমাম হাসানকে যদি এত ভালোবাসতে পারে, তাহলে আমরা কেন ভালোবাসবো না? এটা তোর শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাগে তো আমার গলার শেষ কি ব্যাপার? কিরম মাইক তোমরা রাও, বালাটা মাইক রাখবো, বালা সেট রাখবো নাকি? এরম যদি গলা টানে এক দশের মধ্যে যদি জলা শেষ হয়ে যেত কারণ রাসূল সাল্লাম আগে 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করলেন যে হে দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসবে আখেরি জামানায় মানুষের ইমান বাঁচানো অতটুক কষ্ট হবে যেরকম জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর মধ্যে রাখলে কতটুক কষ্ট হয়, তার সাথে বেশি কষ্ট হবে বান্দার ইমান বাঁচানো। এই জামানায় গেছে না নাই? মুসলমান একই বাজারে বাজার করে, একই সমাজে বাস করে, একই মসজিদে নামাজ পড়ে, কিন্তু কি দুশ্মনী চিন্তা করছেন? কি দুশ্মনী! এই যে একটা মহরম, এটা তো কারো বাবার স্বার্থের জন্য না, কি কারণ? ইমাম হুসাইনের মহব্বতে যে ধরনের বান্দাই হোক, যেহেতু মুসলমান দাবিদার, সকলের কর্তব্য এটা ইমাম হুসাইনকে ভালোবাসা, কি কোন কর্তব্য না? সকলের কর্তব্য হলে ইমাম হুসাইনকে ভালোবাসা, কিন্তু বর্তমান দেখা যাইতেছে ইমাম হুসাইনের প্রেম দিল নাই, ইমাম হুসাইনের ভালোবাসা দিল নাই, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাই দিয়েছে কোন কথা বুঝি না। নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি, নামাজ তো ওইটাই যেটা রাসূলের প্রেম সাগরে ডুব দিয়ে পড়া হয়, কোন সুবহানাল্লাহ। রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, এই নামাজে কি কাম? কথা শোনা, যার ছিল সিন্নি খাইলাম মোল্লা ছিলাম না, এরম আমার হয়েছে না নাই? জোর করেছে না নাই? আল্লাহ নবী বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মাতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিকুম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদের ভিতরে ওয়াজ করতেছেন, ভালো করে লক্ষ্য করবেন, ওয়াজ করতেছেন, সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, বিভক্ত হয়ে গেছে, রাসূল কয় 72 দল তেরা জাহান্নামের মধ্যে চলে গেছে। হে উম্মত শোনো, আমি নবীর উম্মত, আখির জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে 73 দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে, ওই দল 73 দল। রাসূল বলেন 73 দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে, সাহাবীরা চমকে গেলেন, হুজুর
যদি 73 দলের মধ্যে বিভক্ত হয়ে যায় তাহলে কি হবে অবস্থা? আল্লাহ নবী বলেন 73 দল হয়ে যাবে। সাহেব প্রশ্ন করলেন, ওই 73 এর মধ্যে কারা কারা থাকবে? ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান থাকবে নাকি সবাই মুসলমান থাকবে? রাসূল বলেন, উম্মতি, আমি নবীর উম্মত, সব কলিমা পড়নেওয়ালা থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস থাকবে, ওনাদের কাছে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সমস্ত আমল ওনাদের কাছে থাকবে। আমার রাসূল বলেন, কিন্তু তারপরে ওনাদের মধ্যে 73 দল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হে সাহাবী শুনো রে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73 দলের মধ্যে সবাই জাহান্নামের মধ্যে যাবে, শুধু একটা দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাহেবের বড় চালাক, ইয়া রাসূলুল্লাহ, যদি 73 দল হয়, 72 দল যদি জাহান্নামে যায় আর একটা দল যদি জান্নাতি হয়, ওই দলের নাম কি, তাদের পরিচয় কি, তাদের পেচান কি, আমরা দেখলে কিভাবে চিনবো ওই দল জান্নাতি? রাসূল বলেন, কিভাবে চিনবে, কিভাবে জানবে তারা জান্নাতি? তাহলে শুনে রাখো, যাদের চিন্তা চেতনা বলনে কথনে শয়নে জাগরণে কাজে কর্মে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে, বুঝে নিবে তারা এই জান্নাতি দলে আছে। সুবহানাল্লাহ। এবার নবী যে বলে দিলেন আমি নবীর তরিকায় এবং আমার সাহাবীর তরিকার মধ্যে যারা থাকবে তারাই জান্নাতি দলে থাকবে। এবার বাজার, নবীর তরিকায় এবং সাহাবীদের তরিকা যদি জান্নাতি হয় তাহলে ওনাদের তরিকার সাথে আমাদের তরিকার মিলানো দরকার আছে না? ওনাদের জীবনী, ওনাদের স্মরণ ফিরন বলন কথন স্বয়ং সাধন কাজকর্ম সমস্ত বস্তুর সঙ্গে, সমস্ত আমলের সঙ্গে আমাদের জীবনী মিলানো দরকার আছে। বাজার, যদি ওনাদের জীবনের সঙ্গে, নবীর জীবনের সঙ্গে এবং সাহাবীর জীবনের সঙ্গে যদি আমাদের জীবনের মিল পাওয়া যায় তাহলে বুঝে যাবে আমরা জান্নাতি। আর যদি নবীর জীবনের সঙ্গে, সাহাবীদের জীবনের সঙ্গে আমাদের জীবনের মিল না পাওয়া যায়, বোঝা যাবে আমরা জান্নাতে যেতে পারবো না। কোন কথা ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আপনি নবীর তরিকায় আর সাহাবীদের তরিকার মধ্যে যারা থাকবে তারা জান্নাতি। সাহাবী বড় চালাক প্রশ্ন করলেন, হুজুর গো, যেকোনো যদি 73 দল হয় তাহলে প্রত্যেক দলের তো এক একটা নাম হবে, তাহলে জানতে চাই যে দল জান্নাতে যাবে ওই দলের নাম কি? সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর গো, ওই একটা দল যে জান্নাতে যাবে ওই দলের নাম? রাসূল বলেন, ক্বালা মা আনা আলাইহি মানুষ, এমন একটা সময় আসবে যারা তোমাদের সামনে অনেক সিস্টেমের বেদনা বাধা সৃষ্টি করবে। আল্লাহ নবী বলেন, يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّبُونَ يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا وَأَنْتُمْ وَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَيُضِلُّونَكُمْ وَلَا يُهْتِينُونَكُمْ. আমার নবী বলেন, হে সাহাবীরা, শুনরে, এমন একটা জামান আসবে তোমাদের সামনে মিথ্যা কথা বলবে, যে দজ্জালের মতন কাজ্জাব হবে, মিথ্যা কথা বলবে আর নতুন নতুন কথা তোমাদের সামনে বলবে। এমন নতুন নতুন কথা, তুমি তো তোরের কথা তোমার বাপদাদার চির জীবনে কোনোদিন শোনা নাই। হ্যাঁ, দুনিয়ার মানুষ, আল্লাহ নবীকে বলে দিলেন এমন নতুন নতুন কথা, যে কথা তুমি তো শোনো নাই, তোমার বাপদাদার চির জীবনে কেউ শোনে নাই, এমন কেমন কথা হবে? আমার রাসূল বলেন, ওই ধরনের মানুষ থেকে তুমি নিজে বাঁচো, তাদেরকে তুমি তোমার কাছে আসতে দিও না, তুমি তার কাছে তুমি নিজেও যাইও না, কারণ তারা হলো গোমরা বদমজাহাত, তারা হবে জাহান্নামী, আর তাদের পক্ষে যদি তুমি যাও তুমি নিজেও হয়ে যাবে জাহান্নামী। কোন কথা ঠিক কিনা? এবার যে নবী বলে দিলেন,
নতুন নতুন কথা, তাহলে নতুন নতুন কথা কি? আপনারা যেনারা মুরব্বী মানুষ আপনারা ভালো করে জানেন, আজকে থেকে দশ পনেরো বছর আগে আপনারা যে আমল করতেন, যে বন্দেগি করতেন, বর্তমান ওইগুলি আমলের উপর বর্তমান বিদাতি শরীকে ফতোয়া লাগছে না? নাই লাগছে না? আজকে থেকে দশ পনেরো বছর আগে যে আমল আপনারা করতেন, ওই আমলই বর্তমান করবার যান খালি বিদাত, খালি শরীক, হারাম, জায়েজ নাই, উঠে গেছে, আছে না নাই? নির্বাণ আছে না নাই? আরেকটা বর্তমান ভাইরাল বাড়িছে, ওরা কয় আগের যুগের আলিম আমারা ভুল করে গেছে, আগের যুগে মরে পড়ে বলে ভুল করে গেছে, বাগদাদের ইসলাম পড়ছে না, হাদিস খুঁজে পাইছে না, এখন তারা বর্তমান আমারই আপনাদের দেশের মুসলমান, আমাদের দেশের মুসলমান, নামাজ হোদা হজ জাকাত ইবাদত বন্দেগী সম্পূর্ণ ঠিক আছে, তারপরে কইতেছে আগের যুগের মানুষ হাদিস বিষয়ে পাইছে না। তাহলে একটা কথা চিন্তা করি, বুখারি শরীফ, মুসলিম শরীফ, এশিয়া সত্তা কিতাব গুলো যে জি মুসান্নিফ, যে লেখকরা, যেগুলো আলিম ওলামারা লিখে গেছে, ওনারা যেগুলো কিতাব লিখে গেছে, ওনারা বেশি বুঝলো না ওনাদের কিতাব পড়ে যে আমরা আলিম ওলাম, আমরা বেশি বুঝলাম? যারা লেখা গেছে ওরাই বেশি বুঝছে, তারা যে যে আমল করে গেছে সেটা সত্য। আগের যুগের আলিম ওলামারা বিসমিল্লাহ কইয়া সূরা ফাতিহা কইয়া ফুমালে বড় বড় বেমার বাড়া হয়ে গেছে, গেছে না নাই? আর বর্তমান আলিম ওলামারা কোরআন শরীফ খতম করে ফুমালে গেন্দার কামড়াই কমে না, কেউ গেছে না নাই? কার কথা মানবেন? হুজুর হুজুর কে মেসে কথা কইতেছে নাকি? সবাই হুজুর। এক ভক্ত একটা সাজদা যদি আপনি বিগাড় করেন, একটা সাজদা যদি আপনার কাজা হয়, তাহলে 80 ভোগ দোজকের আগুন খাটতে হয়, এরকম বুঝছেন না? যার পিছনে সাজদা দিবেন উনি কত দামি? কি সাজদা যদি এত দামি হয়, তাহলে আপনি হুমানে এই একজন ইমামের পিছনে সাজদা দিবেন, তাহলে ওই সাজদার দাম কত? ইমামের দাম কত? একবার মিলাই দেখছেন আপনি? মিলাই দেখছেন কি? আপনার সুন্নি মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনার ইমাম সাবা হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আপনি আহলে সুন্নি মানুষ, আপনি যদি বাতিল পন্থীর পিছনে নামাজ পড়েন, আপনার একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই ওনারা আল্লাহ বলেছেন নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগি সমস্ত কিছুই থাকবে, কিন্তু হ্যাঁ মুমিন না, হ্যাঁ নিজের নিজের দোকান দিতেছে, হ্যাঁ খবর নাই কিভাবে? আপনি তো নামাজ পড়তে আছেন, কিন্তু আপনি কার ইমাম বানাইছেন এটা আপনার খবর নাই। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই জামাত, এই জামাতের নাম কোন মোল্লায় রাখে নাই, এই জামাতের নাম কোন আলেমে রাখে নাই, সমস্ত দলের নাম দলের মোল্লারা রাখছে। আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, সমস্ত দলের নাম দলের মোল্লারা রাখছে, কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম আমার দয়ার নবী রাসূলুল্লাহ রাখছে। আর এই দলটাই জান্নাতি, একমাত্র এই দলটাই জান্নাতি, কেউ অস্বীকার করতে পারবো না, কোনো চলে না। অথচ সবই দাবি দেয় আমরা শুনি, সকলেই দাবি দেয় আমরা শুনি, কিন্তু সুন্নিয়তের যে আমল, সুন্নিয়তের যে আকীদা, সুন্নিয়তের যে চলন ফিরন, বলন কটন, শয়ন জাগরণ, কাজকর্ম বর্তমান তো উম্মতে মুহাম্মদের কাছে নাই। কি কোন আছে কি? আমরা সুন্নি দাবি দেই, আমাদের মধ্যে সুন্নিয়ত কই? আমরা দাবি দেই কাউসেফাকের গুলাব, কাউসেফাকের আশিক, দয়ার নবীর প্রেমিক কই? আছে আমার কাছে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত আমাদের দিলে আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই কারণে বাজান আলোচনা করবার চাইছিলাম, অনেক কিছু মাইকে দিতেছেন, এই দেখছেন মাইকের অবস্থাটা। এক নম্বর কথা, এই যে মহরম জান্দা পালন করতেছি, ইমাম হুসাইনের ভালোবাসা, যেহেতু রাসূল নিজে বলে গেছেন আমার ইমাম হুসাইনকে তুমি ভালোবাসো, যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করো তাহলে তুমি শহীদি দরওয়াজা লাভ করবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি যত আমল নাম ইবাদত বন্দেগি করেন, সমস্ত আমল নামার ভূমিকা এক নম্বর রাখতে হবে নবীর ভালোবাসা, কই সুবহানাল্লাহ। যে আমাদের ইবাদতের মধ্যে, যে আমলের মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, ওই ইবাদত দিয়ে আল্লাহর দরবারে কোনো লাভ নাই। তিন নম্বর কথা হলো, আবদার করেছেন পীর কেন ধরতে হয়, মুর্শিদি কেন ধরতে হয়, পীরের দরবারে কেন যেতে হয়?
নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দিব, হালাল হারাম পয়সা খাইবো, আবার পীরের দরবারে যাইবো কেন? অনেক মানুষে প্রশ্ন করে না নাই, যখন মৃত্যুর সময় হলো, মৃত্যুর সময় আপনারা নিজেও জানেন, মানুষের যখন মৃত্যুর সময় হয় তাহলে মানুষের তার কলিমা কোয়ায়, দোয়া কোয়ায়, তো বা বিভিন্ন তদরস করায় না, তুমি যে এক আল্লাহর সাজদা করলা, জীবন ভরা এক আল্লাহর মাইনা নিলা, এক আল্লাহর কি তুমি কোনদিন দেখছো? প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন, আর ওই শয়তান এক এক করে প্রশ্ন করতেই যেতেছে, কিতাবের মধ্যে 360টা প্রশ্ন করছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহকে 360টা প্রশ্ন করছে। ইমাম ফখরুদ্দিন রাজি 360টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আরেকটা যখন প্রশ্ন করছে ইমাম ফখরুদ্দিন রাজি, ওনার কাছে আর কোনো উত্তরই নাই, গোদামে মাল শেষ। তখন ফখরুদ্দিন রাজি চোখের পানি ছাড়ে আল্লাহর কাছে, ভাই আল্লাহ সারা জীবন ধরে তোমার ইবাদত করলাম, সারা জীবন ধরে তোমাকে শ্রদ্ধা করলাম, এখন মৃত্যুর সময় শয়তান আমার ইমান নষ্ট করে, এটা কি করে সম্ভব? আল্লাহ তুমি আমার ইমানকে রক্ষা করো। আমার জীবনে কোনদিন দেখছেন আল্লাহ ডাইরেক্ট কারো সাহায্য করছে? করছে কি করে? ডাইরেক্ট আল্লাহর কাছে যত কামনা কারি করেন কোনো লাভ নাই, ডাইরেক্ট কোনো বস্তু পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ দেয় উসিলার মাধ্যমে, দেয় কি কোন উসিলার মাধ্যমে দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এর মুর্শিদ ছিল ইমাম নিজামউদ্দিন কুবরা, কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামউদ্দিনের কানে ইলহাম জারি করে দিলেন, হে নিজামউদ্দিন কুবরা, তুমি গোটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মুরিদ তুমি বানাইছো, তোমার কোন মুরিদান কি অবস্থায় আছে খবর কি তুমি রাখছো? তখন ওই নিজামউদ্দিন কুবরা মুরাক্কাবায় চলে গেলেন। মুরাক্কাবায় যাওয়ার পর উনি কাজ করে দেখতেছে কোন মুরিদান নি কোন বিপদের মধ্যে আছে, কিন্তু দেখো ইমাম ফখরুদ্দিন রাজি দুটো চোখের পানি জর্জর করে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। ইমাম ফখরুদ্দিন ডাক দিলেন, ইমাম নিজামউদ্দিন কুবরা ডাক দিলেন, হ্যাঁ ফখরুদ্দিন রাজি, চোখের পানি কেন ছাড়ো, কি হয়েছে তোমার? তখন এই ফখরুদ্দিন রাজি বললেন, হুজুর আমি জীবন ধরে আল্লাহর ইবাদত করলাম, এক আল্লাহ বিশ্বাস করলাম, এক আল্লাহ সাজদা করলাম, কিন্তু মৃত্যুর সময় শয়তানের প্রশ্নের উত্তর দিতে পারি না, 360টা প্রশ্নের উত্তর দিলাম কিন্তু লাশ উত্তর আমি দিতে পারি না, হুজুর কো এক আল্লাহ জানি বিশ্বাস করলাম, এক আল্লাহ বিশ্বাস করলাম কোন দলিলে, এটার কি দলিল আছে? তখন নিজামউদ্দিন কুবরা বলেন, এই সাধারণ ছোট একটা প্রশ্ন নিয়ে তুমি মন ঘাবড়াইতেছো, চোখের পানি ছাড়তেছ, তোমাকে এমন উত্তর আমি বলে দিব যে উত্তরের পরে শয়তান আর কোনো প্রশ্ন থাকবে না। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, হুজুর ওই উত্তরটাই তো আমি চাই। নিজামউদ্দিন কুবরা বলেন, হে ইমাম রাজি, তুমি এই কথা কেন বলো না যে আমি বিনা দলিলে আল্লাহর এক মালিক, সুবহানাল্লাহ। আমি এমন একটা উত্তর দিব যে উত্তরের পরে আর তোর কোন প্রশ্ন থাকবে না। শয়তান ভাই এতক্ষণ সময় তুমি চোখের পানি ছাড়তেছ, এখন কেমন উত্তর তুমি দিবা? কারণ ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, হ্যাঁ শয়তান শোনো, আমি বিনা দলিলে আল্লাহর এক মানি। তখন শয়তান ওর দিকে বাগা মারছে, তাহলে এবার চিন্তা করেন, সারা জীবন ভরে নামাজ রোজা ইবাদত কোন দিকে সমস্ত কিছু করার পরে মৃত্যুর সময় শয়তানের হাত থেকে সে ব্যক্তি রেহাই পায় না। আর আমাদের দেশের মানুষ 10 বছরের সাজদার রেকর্ড নাই, 20 বছরের সাজদার রেকর্ড নাই, ইমান নাই, হালাল হারামের খবর নাই, নবীর আদর্শ নাই, আমাদের কাছে নবীর সুন্নিয়ত নাই। তাহলে চিন্তা করেন, মৃত্যুর সময় শয়তানের হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা আছে কি নাই? তাহলে চিন্তা করেন, ওই ফখরুদ্দিন রাজি মৃত্যুর সময় শয়তানের হাত থেকে রেহাই পেলো কারো ছিলাই? ওনার পীর নিজামউদ্দিন কুবরা কারো ছিলাই? ওনার পীরের ছিলাই? আজকে যদি মুর্শিদ না ধরতো, তাহলে মৃত্যুর সময় ওই আমল ইবাদত বন্দেগী সমস্ত কিছু শয়তানের সুর মার করে বরবাদ করে দিত। আপনারা ইতিহাসের মধ্যে আপনারা জানবেন, এমন কোন বড় আলেম নাই, এমন কোন মৌলানা নাই, এমন কোন মুফতি মুহাদ্দিস নাই, এমন কোন ফিকহ উলামা নাই যার পীর নাই। একটা শিলাগতা
আমরা হানফি মানুষ, ইমাম আজম আবু হানিফাকে আমরা ফলো করি, আমরা হানফি মানুষ। ইমাম আজম আবু হানিফার দুইজন পীর, বুখারী শরীফ যিনি লিখছেন ওনারও পীর, সিয়াসাতের কিতাব লিখতে হলো ওনারও পীর, যার কারণে ওনারা আল্লাহর নৈকট্য লাভ করছেন। কিন্তু বর্তমান আমাদের দেশে কিছু পীরও বাড়ছে যার পীরের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে, কিছু আলিমে বাড়ছে যে আলিমের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে। ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম জিন্দা করেছে আলিমেরা, আবার ইসলামকে ধ্বংস করতেছে আলিমেরা। ইসলাম জিন্দা করেছেন পীরেরা, আবার ইসলাম ধ্বংস করতেছে পীরেরা। কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের দেশে আমাদের পীর চিনা দরকার, আলিম চিনা দরকার। ওই আলিমরা, ওই পীর বুজুগরা যেরকম ইসলামটাকে চিন্তা করেছেন, ঠিক তেমনি বর্তমান আলিম পৃথিবীর জমিনে আছেন, ওইরকম পীর পৃথিবীর জমিনে আছেন, যার কারণে ইসলামটা টিকিয়ে আছেন। যখন এ সঠিক সহি সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে যাবে, হকানি পীর মুর্শিদ যেদিন পৃথিবীর জমিন থেকে শেষ হয়ে যাবে, আপনারা মনে করবেন কায়ামতের বেশি দেরি নয়, অতি নিকটে কায়ামত হয়ে যাবে। এই কারণে গোটা পৃথিবীরা সহিহ সালামতে পৃথিবীর জমিনে টিকিয়ে থাকার কারণে 40 জন কুতুব আবদালের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আজকে যদি একজন কুতুব আবদাল ইন্তেকাল হয়ে যায়, 1 ঘন্টার ভিতরে আরেকজন কুতুব আবদালের ব্যবস্থা করা হয়, কারণ গোটা পৃথিবীর মধ্যে সব সময় 40 জন কুতুব আবদাল ব্যবস্থা আছে, 40 জন কুতুব আবদাল ডিউটির ভিতরে আছে। একটা ঘটনা পরে যাই, ফট করে বলে দিতেছি। বরাবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওনার জিন্দগির মধ্যে পাওয়া যায়, একদিন রাত্রেবেলায় বরাবর আব্দুল কাদের জিলানি বাজার থেকে আসলো, ঘরের ভিতরে কাপড় খুইলা, উনি ওযু করতে বের হলেন বাহিরে, কিন্তু যখন দরওয়াজা খুইলা বাইরে বাড়িছে, ওযু সুরায়া ঘরের ভিতরে ঢুকে গেছে, সুরায়া দান ঘরের ভিতরে ঢুকে গেছে। ইমাম বরাবর আব্দুল কাদের জিলানি নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, সুর করছে কি বরাবর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জুব্বা লইয়া ঘর থেকে বাড়িবার চেষ্টা করতেছে। আল্লাহ কয়, হে সুর, আমার আব্দুল কাদের জিলানি, আমি আল্লাহ ওনাকে ওলি বানিয়ে দিছি, আমার বন্ধু হয়ে গেছে, উনি আমার মেহবুব হয়ে গেছে, ওনার দরবারে যদি চোর আসে ওই কোনোদিন চোর থাকে না, ওনার দরবারে যদি ডাকাত আসে কোনোদিন ডাকাত থাকে না, ওনার দরবারে যদি গুনাহগার আসে সেই দরবার থেকে নেককার হয়ে যায়, ওই দরবারে যদি কেউ বেঈমান আসে সেই দরবার থেকে ঈমানদার হয়ে যায়, এই দরবারে যদি চোর আসে কোনোদিন আবদার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কোন চোর এই যুগলে ঘর থেকে বাড়িতে দরজা নাই, দরজা দিয়ে ঢুকছে, সুর এই জুব্বা তুলে ভাই বলে দরজা গায়ে হয়ে গেছে, দরজা গাই আশ্চর্য হয়ে গেল, আরে দরজা দিয়ে ঢুকলাম, দরজা গেল কই? বড় বিন আব্দুল কাদের জিলানি নামাজ শেষ করে পর অবস্থায় ওই সময় হযরত খিজির আলাইহিস সালাম গাউসে পাকের দরবারে হাজির। কোন সুবহানাল্লাহ। বাইরে থেকে আওয়াজ দিলেন, এই আব্দুল কাদের জিলানি তুমি কি বাড়িতে আছো? উনি নামাজ শেষ করে বলেন, হ্যাঁ আমি বাড়িতে আছি, আপনি কে? বলতেছে, আমি হযরত খিজির আলাইহিস সালাম। জিয়া তো রাতে কেন আসা হলো, কি ব্যাপার? এই আওয়াজ শুনে সুর হান্দাইছে পালঙ্গের নিচে, পালঙ্গের নিচে জুব্বা পালঙ্গের উপরে ট্রাইখা, একদম ভিতরে নদী মরে যাবে আর খালি কাঁপতেছে। বরাবর আব্দুল কাদের জিলানিকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ আব্দুল কাদের জিলানি, অমুক শহরের ভিতরে একজন কুতুব আবদাল ইন্তেকাল হয়ে গেছে, ইমার জিনসি এখন একজন কুতুব আবদালের ব্যবস্থা করতে হবে। বরাবর আব্দুল কাদের জিলানি বললেন যে হুজুর ঠিক আছে, কিন্তু একইয়া তো রাত্রিবেলা তো কুতুব আবদালের ব্যবস্থা করা যাবে না, অথচ কালকে সকালবেলায় ব্যবস্থা হয়ে যাবে। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এই আব্দুল কাদের জিলানি, আপনি সকালবেলায় কুতুব আবদালের ব্যবস্থা করবেন, এখন থেকে সকাল পর্যন্ত এই টাইমের ভিতরে যদি ওই শহর ধ্বংস হয়ে যায় এটার কি জিম্মা আপনি হবেন কি? বরাবর আব্দুল কাদের জিলানি বলেন, না না, এখন থেকে সকাল পর্যন্ত ওই শহরে যদি ধ্বংস হয়ে যায় এটার জিম্মা আমি আব্দুল কাদের জিলানি হতে পারবো না, তাহলে আপনি কুতুব আবদালের ব্যবস্থা করেন। গৌসুবাক বলেন, হ্যাঁ খিজির আলাইহিস সালাম, ওই রুমের মধ্যে যাই দেখেন পালঙ্গের নিচে কুতুব আবদাল বসা আছে। কোন সুবহানাল্লাহ। আজকে খিজির আলাইহিস সালাম পালঙ্গের কাছে গিয়ে ডাকতেছে, হ্যাঁ কুতুব আবদাল তুমি কোথায় আছো? হ্যাঁ কুতুব আবদাল তুমি কোথায় আছো? কোনো আওয়াজ নাই। অবশেষে জিজ্ঞাসা করতে আব্দুল কাদের জিলানি, কই কুতুব আবদাল? তো কেউ নেই, রুম খালি।
বলতেছো তুমি পালঙ্গের নিশায় দেখো, হিজর আলাইহিস সালাম নাম পালঙ্গের নিশা তাকাইয়া দেখে সুর একদম পালঙ্গের কোণার মধ্যে বয়ে রয়েছে, বলাই কুতুব আফজাল তুমি বাইরে আসো। ওই সুরে কয় হুজুর আমি কুতুব আফজাল সাফজাল কিছুই না, আমি হইলাম সুর, আমি হইলাম কাকা, আমি আব্দুল কাদের জিলানির এই জুব্বা চুরি করার জন্য আসছিলাম, জুব্বা হাতে লওয়ার সাথে সাথে ঘরের দরওয়াজা গায়েব হয়ে গেছে, দরওয়াজা নাই, আমি যার কারণে বের হতে পারি নাই, হুজুর তো আমার মাফ করেন, আমি আর জীবনে চুরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। দরবারে নিয়ে গেলেন, এই আব্দুল কাদের জিলানি ইনি নাকি কুতুব আফজাল? বলতেছে হ্যাঁ। তুমি সুরে বলতে হুজুর আল্লাহর কসম আমি কোন কুতুব আফজাল না, আমি তো সুর, আপনার জব চুরি করবার লাগিয়েছিলাম, কিন্তু তোরা খাইয়া গেছি হুজুর আমার মাফ করেন, আমি আর জীবনে চুরি করতাম না। বড় আব্দুল কাদের জিলানি বলেন আমি আব্দুল কাদের জিলানির দরবারে যদি চুর আসে সে কোনদিন চুর থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় ওই সুরকে বড় আব্দুল কাদের জিলানি সামনে রেখে চোখের সাথে চোখ মিশাইলেন, এক সেকেন্ডের ভিতরে কিতাবের মধ্যে শেখ দেয়, এক সেকেন্ডের ভিতরে এই সুর তিরিশ পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক সেকেন্ডের ভিতরে ওনার সঙ্গে চাওয়ার কারণে উনি কুতুবে আফজাল হয়ে গেছে। তাই ওনার ব্যাপারে বলেন নিকাহে ওলি মে ইয়ে তাসির দেখিয়ে বদলতি হে হাজারো কি তাকদীর দেখিয়ে, আল্লাহর ওলিদের নিকাহ আল্লাহর ওলিদের চোখের মধ্যে দুটো পাওয়ার রয়েছে, যত বড় গুনাহগার হবে ওনার দিকে যদি সঠিক ভাবে কেরামতের নজরে রহমতের নজরে যদি ওই আল্লাহর ওলিরা ওনার দিকে দিদার করেন, ওনার দিল বদলে যায়, ওনার অন্তর বদলে যায়, ওনার জিন্দিগি বদলে যায়, উনি যদি জাহান্নামে থাকে জান্নাতি হয়ে যায়। কোন কারণ ওনারা এতটুক পাওয়ার পেল কোন জায়গায়, অতটুক শক্তি ওনাদের আসলো কোন জায়গা থেকে। আমার আল্লাহ হাদিসের কুদুসির মধ্যে রাসূলের ভাষায় বলেন সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাযী ইয়ামতিসু বিহি ওয়া রিজলাহুল্লাযী ইয়ামতিসু বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্না। আল্লাহ নবী বলেন হে উম্মতের দল শুনো, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হয় কিভাবে হয় জানো, ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদত করার পর এই নফল নামাজ পড়তে পড়তে নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নৈকট্য যে ব্যক্তি লাভ করে আমার আল্লাহ বলেন ওই মানুষটার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা কান দিয়া যা কিছু শুনে ওনার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, ওই মানুষটা চোখ দিয়া যা কিছু দেখে ওনার চোখ থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাযী রাসূল বলেন ওই মানুষের হাত নিজের হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া রিজলাহুল্লাযী ইয়ামতাসিবুহা, উনি কদমের পর কদম যখন সামনে দিকে বাড়ায় ওনার কদম ওনার পাও ওনার নিজের পাও থাকে না, আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। তাহলে বলেন ওনার মাথা থেকে পা পর্যন্ত যদি আল্লাহর কুদরতি হয়ে যায় ওর কোনো চিন্তা আছে, ওর কোনো বেজার আছে? ওনাদের ব্যাপার বলা হয়েছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ওই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে দুনিয়া এবং আখিরাতের জন্য সাহায্যকারী। গণ সুবহানাল্লাহ। ভাইরার এই কারণেই আমাদের ইমাম হোসেনকে ভালোবাসা দরকার আছে, হক পথে চলতে গেলে জান্নাতের রাস্তা খুঁজতে গেলে তাহলে একজন আল্লাহর ওলির হাত ধরা দরকার আছে, একজন পীর মুর্শিদের কদম ধরা দরকার আছে। কারণ আপনি যদি চোর হতে চান চোরের দরবারে যাওয়া লাগবে, আপনি যদি ডাকাত হতে চান ডাকাতের কাছে ট্রেনিং দেওয়া লাগবে, আপনি যদি আল্লাহর ওলি হতে চান তাহলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে একজন জান্নাতি মানুষের কাছে যেতে হবে। কোন কথা ঠিক কিনা? এরকম কথা ঠিক কিনা? দেবদান আলোচনার লম্বা করি না, আলোচনা কিন্তু আমি যে ভাবটা ভাবছিলাম যে আলোচনা গুলো করবো কিন্তু করার মতন এই মাইকে দিল না, মাইক আওয়াজটা খুব জানতেছে আপনার আওয়াজের মধ্যে গম পাইতেছেন, কারণ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় আলোচনা করি গম পাই না, নিজেই গম পাই না, কিন্তু এক ঘন্টা কত মিনিট সময় হয়েছে একটা আলোচনা করে এরকম বসে আমি নিজেরাও করা হইতেছি না, চিন্তা করেন। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।